নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে, কিন্তু প্রথমে আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয়া তিথি, সুতরাং আজ বৃহতি ফলের সেবন নিষিদ্ধ রাখুন, তা আপনাদের জন্য শুভ হবে। আজ নক্ষত্র রয়েছে আপনাদের ক্ষেত্রে সাতী নক্ষত্র, তাই আজ আপনারা কিন্তু অর্জুনের বৃক্ষ পুজো করুন, প্রণাম করুন, রোপণ করুন, জল দিন, তা আপনাদের জন্য শুভ হচ্ছে। করণ রয়েছে আজ আপনাদের ক্ষেত্রে বালবকরণ পক্ষ, শুক্লপক্ষ যোগ বিষ্কুম্ভ যোগ। দিন আজ আপনাদের ক্ষেত্রে থাকছে সোমবার এবং রাহুকাল থাকবে সকালবেলা 7:00 থেকে 8:27 পর্যন্ত। এই সময়কালের মধ্যে কোনো শুভকার্য, কোনো মাঙ্গলিক কার্য শুরু না করা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। অমৃতকাল থাকবে সকালবেলা 5:33 সময়কাল থেকে সকালবেলা 7 পর্যন্ত। এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ সময় থাকছে 8:27 সকাল থেকে 9:54 পর্যন্ত। এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে আজ শুভ দিক রয়েছে পশ্চিম দিক। আর চলে যাব আলোচনায়, এবার আপনাদের ক্ষেত্রে রাশিফলে। রাশিফলের আলোচনায় প্রথমে আলোচনা করব, প্রত্যেক দিন যেরকম আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে। প্রথম রাশি, প্রথমে আপনাদের জন্য মেষ রাশি। আজ আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক লাভ হতে দেখতে পাবেন। থেমে থাকা যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি কমপ্লিট হতে পারে আপনাদের ক্ষেত্রে। বিবাহের যে কথাবার্তা রয়েছে সেগুলি ধীরে ধীরে এগোতে এই সময়কালে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব বৃষ রাশি। কর্মক্ষেত্রে বিশেষ সফলতা লাভের সম্ভাবনা প্রবলভাবে মিলতে পারে। কাজের চাপ এই সময়কালে কিছুটা হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে। আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব মিথুন রাশি। স্বাস্থ্যের উন্নতি নিশ্চিতভাবে ঘটতে দেখতে পাবেন আপনারা আপনাদের ক্ষেত্রে। থেমে থাকা কাজগুলি আজ কমপ্লিট হতে পারে, শেষ হতে পারে। কর্মের বাধাগুলি কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে দূর হতে দ্রুত দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব কর্কট রাশি। স্বাস্থ্যের বিশেষ খেয়াল আপনাদের ক্ষেত্রে অবশ্যই রাখা প্রয়োজন রয়েছে। পারিবারিক বিবাদ, পারিবারিক বিতর্ক থেকে এড়িয়ে থাকার চেষ্টা করুন, পারিবারিক বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন। এই সময়কালে আর্থিক লেনদেন বুঝে করতে হবে, নচেত হঠাৎ কোনো গোলযোগ আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে সৃষ্টি হতে এই সময়কালে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব সিংহ রাশি। দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে প্রথমেই বলবো, বিবাহের যে কথাবার্তা সেই কথাবার্তা এগোতে পারে, কিন্তু কিছুটা বিঘ্ন বাধাও আপনাদের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে চলে আসতে পারে। তাই সমস্ত কথাবার্তা আপনাদের সাবধান এবং সতর্কতার সাথে এগোনো উচিত। অর্থ লাভের প্রবল যোগ এই সময়কালে তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। সম্পত্তি সম্বন্ধীয় লাভের প্রবল সম্ভাবনা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য হলুদ এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব কন্যা রাশি। অর্থ লাভের প্রবল যোগ এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। কর্মে নিশ্চিতভাবে সফলতা লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। সন্তানের জন্য চিন্তা আপনাদের ক্ষেত্রে দূর হতে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব তুলা রাশি। স্বাস্থ্যের উন্নতি এই সময়কালে আপনারা ঘটতে দেখতে পাবেন। পরিবারে কোনো শুভ কার্য আপনাদের ক্ষেত্রে ঘটতে দেখা যেতে পারে। আর্থিক স্থিতি আপনাদের ক্ষেত্রে ঠিক থাকতে দেখা যাবে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব বৃশ্চিক রাশি। মানসিক চিন্তা, মানসিক উদ্বেগ কিছুটা বৃদ্ধি পেতে পারে। শত্রু আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু মুখোমুখি হতে পারে, অত্যন্ত সাবধান থাকুন। গুরুত্বপূর্ণ যে কাজগুলি রয়েছে আপনাদের ক্ষেত্রে সেই কাজগুলি দুদিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন, তা আপনাদের জন্য শুভ হবে। পরিবারে কিছু বিশেষ শান্তি আপনাদের ক্ষেত্রে বিঘ্নিত হতে পারে, তাই শান্তি বজায় রাখার চেষ্টা করুন আপনি আপনার পরিবারের ক্ষেত্রে। শুভ রং আপনাদের জন্য নীল রং এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব ধনুরাশি। কর্মক্ষেত্রে লাভ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে ঘটতে দেখতে পাবেন। আপনাদের ক্ষেত্রে সম্পত্তি সম্বন্ধীয় লাভের সম্ভাবনা প্রবলভাবে তৈরি হতে দেখা যাচ্ছে। বন্ধুর কাজে আজ আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব মকর রাশি। অর্থনৈতিক লাভের পথ আজ প্রশস্ত হতে পারে। থেমে থাকা কাজগুলি আজ কমপ্লিট হতে পারে আপনাদের ক্ষেত্রে। স্বাস্থ্যের কিছু বিশেষ উন্নতি এই সময়কালে লক্ষণীয় হবে আপনাদের জন্য। শুভ রং আপনাদের জন্য নীল রং এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব কুম্ভ রাশি। স্বাস্থ্যের উন্নতি ঘটতে দেখতে পাবেন। ধার্মিক কাজে ব্যস্ততা আপনাদের ক্ষেত্রে বজায় রাখা অত্যন্ত বিশেষ শুভ এবং লাভকারী হবে। কাজের চাপ কিছুটা কিন্তু অন্যান্য সময়ের তুলনায় আজ কিছুটা কম হতে দেখতে পাবেন। শুভ রং আপনাদের জন্য হলুদ রং এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব মীন রাশি।
স্বাস্থ্যের বিশেষ খেয়াল অবশ্য রাখা প্রয়োজন। কাজের জায়গায় কিছু বিবাদ, কিছু বিতর্ক এই সময়কালে বৃদ্ধি পেতে পারে। গাড়ি অত্যন্ত সাবধান এবং সতর্কতার সাথে চালানোর চেষ্টা করুন, তা আপনাদের জন্য লাভকারী হবে। শুভ রং পার্পল এবং শুভ সংখ্যা 5। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।